আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় ফিলিং করা রয়েছে এমন দাঁতের গোড়া ফোলা অথবা ব্যথা হওয়ার কারণ সম্পর্কে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন অনেকেরই এমন কিছু দাঁত রয়েছে যে দাঁতে বেশ আগে কয়েক বছর বা কয়েক দিন আগে বা কয়েক মাস আগে ফিলিং করা হয়েছে বা পুটিং করা হয়েছে সেই দাঁতেই হঠাৎ করে অনেকের ব্যথা হয়ে থাকে আসুন বুঝেনি এমনটি কখন এবং কেন হয় ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা তিনটা দাঁতে ফিলিং করা রয়েছে তো এই ফিলিং করা দাঁতেরই গোড়া এভাবে ফুলে উঠছে এবং অনেক সময় দেখা যায় যে অধিক শক্ত চাপে কিন্তু তেমন দাঁতে ব্যথাও অনুভব হতে পারে এর নির্দিষ্ট কিছু কারণ রয়েছে ভিওর্স যখন কোন দাঁতে ক্যাভিটি হয় বা গর্ত হয় তখনই কিন্তু দাঁতে ফিলিং করার প্রয়োজন হয় আবার কখনো কখনো ডেন্টাল ক্যারিজের আক্রমণেও কিন্তু দাঁতে ফিলিং করতে হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন দাঁতে গর্ত এবং ডেন্টাল ক্যারিজ দুটোই কিন্তু একই সঙ্গে রয়েছে দাঁতের ভিতরে যে কালো একটা স্পট দেখতে পাচ্ছেন এটি মূলত ডেন্টাল ক্যারিজ এই ডেন্টাল ক্যারেজগুলো একবার যদি আক্রমণ করে তাহলে ধীরে ধীরে তা দাঁতের গভীরে যেতে থাকে আর যদি এমনটি হয় যে এ ধরনের দাঁতে আপনি ফিলিং করতে গেছেন ডাক্তারের কাছে কিন্তু এই ডেন্টাল ক্যারেজ দাঁতের ভিতরে যতটুকু ঢুকে গেছে এটি যদি পুরোপুরি পরিষ্কার না করে তার উপরেই এভাবে ফিলিং করে দেওয়া হয় তাহলে তা কিছুদিন পরে ওই ডেন্টাল ক্যারেজটুকু দাঁতের দন্তমজ্জা পর্যন্ত পৌঁছে যাবে এবং যখনই দাঁতের দন্তমজ্জায় যে পৌঁছাবে তখনই ব্যথা হবে দাঁতের যন্ত্রণা হবে এবং গোড়া ফুলে ওঠা সমস্যা হবে এছাড়া ভিওর্স কিছু কিছু ক্ষেত্রে আরও দেখা যায় যে দাঁতের ফিলিং করা রয়েছে ঠিকই কিন্তু কোনো শক্ত চাপে দাঁতের ফিলিংটি দাঁতের ভিতরের দিকে ঢুকে গেছে বা ডেবে গেছে সেক্ষেত্রেও কিন্তু দাঁতে পালপাইটিস অবস্থায় পৌঁছে যায় এবং পালপাইটিসে আক্রান্ত হওয়ার পরে দাঁতের গোড়া ঠিক এভাবে ফুলে ওঠে এবং এক্ষেত্রে ব্যথাও হয় তোভিয়রস যদি কোনো ফিলিং করা দাঁতে কখনো ব্যথা অনুভব হয় প্রথমত দাঁতটিতে এক্সরে করতে হবে এক্স রে করে দেখতে হবে যে দাঁতের পজিশনটি কেমন আছে এক্স উপর নির্ভর করেই পরবর্তী চিকিৎসা দিতে হয় কখনো কখনো এমন কিছু দাঁত পাওয়া যায় যেগুলা ফিলিং করা রয়েছে সেগুলা পালপাইটিসে আক্রান্ত হয়ে গেছে এ সকল দাঁত রাখতে গেলে রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে তা ভালো করা যায় তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম